এমনি মানুষের দল আর মানুষ মানুষের জন্য। আপনার দল হলো দানবের দল, তাই দানব সাথে মানব কখনো বন্ধুত্ব করে না, আবার দানবের সাথে দানবীয় আচরণ করে। এটা মানুষের দল, আমাদের নিজের বুদ্ধি আছে। তবে যে হারে অন্যায় অত্যাচার লুটপাট করেছেন তাতে 18 কোটি জনগণ ক্ষমা করবে কিনা সেই দিকে তাকান। আমরা আপনার কাছে লুটের টাকার ভাগ চাই নাই, বিদেশের টাকা পাচার করেছেন সেই ভাগও চাই নাই। আপনারা দেশে বিদেশে কত সম্পদ করেছেন তার ভাগও চাই নাই। আমরা জনগণের অধিকার, ভোটের অধিকার চেয়েছি। জনগণের ভোট জনগণ দেবে, যাকে খুশি তাকে দেবে, কেন্দ্রে দিয়ে দিবে। আপনারা যদি অন্যায়ের ঘর নামিয়ে থাকেন তাহলে সেই ঘরে সাঁতার কাটতে কাটতে জনগণ আপনাদের ভোট দেবে না, এই অবিশ্বাস কেন আসল? তার মানে আপনারা বিশ্বাস করেন আপনাদের এই উন্নয়নের ঘরের পিছনে আছে দুর্নীতির টাকা, হিমালয় পর্বতের মতো উঁচু। ব্যাংকের টাকা লুট করে জনগণের টাকা তো বুকেটস্থ করছে, আর সেই টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। নতুন কোন শিল্প কারখানা করেন নাই, কর্মসংস্থানের কোন ব্যবস্থা নাই, শিক্ষিত যুবক পরপর বেকারের খাতায় নামা লেখাচ্ছে, দিন মজুরা কাজ পাচ্ছে না। এই 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার না করে আপনারা যদি দেশে শিল্প কারখানা করতেন তাহলে আমার মনে হয় বিদেশ থেকে মানুষ বাংলাদেশে চাকরি করতে আসত, অর্থাৎ বাংলাদেশের বেকার সমস্যা থাকত না। সুতরাং হাঙ্গারি মোর পাওয়ারফুল দেন অটোমেটিক রাইফেল, অর্থাৎ ক্ষুধা শক্তি কাছে রাইফেলের গুলি ফেরত যায়। কবি সুকান্ত বলেছেন, ক্ষুধার রাইতে পৃথিবী দত্তময়, কবিতা দিলাম তোমায় ছুটি, পূর্ণিমার চাঁদ যেন একটি ঝলসানো রুটি। সুতরাং আজকে অত্যাহারে অনাহারে মানুষের জীবিকা ক্ষুধার্ত মানুষের সারি বাড়ছে, আরেকদিকে গণতন্ত্রহীনতার কারণে নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত। আজকে মানুষ খুশি উঠেছে টিয়ার গ্যাস গুলি আর এই ছড়া গুলি বুলেট দিয়ে আপনাকে পুলিশ রক্ষা করতে পারবে না। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণের সেবা করা, সেই পুলিশ দিয়ে আপনি আপনার চোরদের বাড়ি পাহারা দিয়ে রাখেন যাতে জনগণ তাদেরকে আক্রমণ করতে না পারে। সুতরাং পুলিশে যারা চাকরি করেন আপনারা শপথ করেছেন দুষ্টের দমন শিষ্টের পালন, আপনারা সেই কাজে ফেরত আছেন। চোর ডাকাত ধরা আপনাদের দায়িত্ব, চোর ডাকাতদের পাহারা দেওয়া আর জনগণকে নিরাপত্তাহীনতায় রাখার দায়িত্ব আপনাদের না। যে কতটা গুম হয়েছে, যত কটা খুন হয়েছে হিসাব করে দেখুন আপনাদের দক্ষতা কোথায়। আপনাদের যদি দক্ষ হতেন তাহলে প্রতিদিন মানুষ কেন খুন হবে, কেন গুম হবে, নিজের বিবেককে একবার প্রশ্ন করে। সেই জন্যই আজকে বলছি আমরা এখন মৃত্যুর দুশ্চিন্তা করি না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি তখন আমাদের এই আন্দোলন স্তব্ধ করার ক্ষমতা কারো কাছে নাই। পাকিস্তান ইয়াহিয়া খানের সামরিক বাহিনী ছিল, পুলিশ ছিল, এই সচিবালয় এবং আদালতও ছিল। কোন আদালত, সচিবালয়, পুলিশ, পাকিস্তানি সামরিক বাহিনীর লোকরাও
গৃহস্থ জনগণের কাছে আত্মসমর্পণ করেছে। তাই আপনারা জনগণের কাতারে আসুন, আত্মসমর্পণ করতে বলছি না, জনগণের মুখোমুখি বাড়াবেন না, এই দেশটা আপনারও আমারও। সুতরাং এই দেশ ভালো থাকলে আপনারাই ভালো থাকবেন। আর যে খেতাব অর্জন করেছেন বিশ্বব্যাপী গত নির্বাচনের রাতে, বহু দিনের ভোট রাতে আপনারা পুলিশরা সিল মেরেছেন, এই অপরাধের কারণে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক বিশ্ব ঘৃণা করে, ধিক্কার দেয়। আশা করি এই কলমকে তিরক মুছে বাংলাদেশকে সম্মানের জায়গায় নেওয়ার ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারের সাথে আপনারা একাত্ম হবেন। মিছিলে না আসেন, মিছিল থেকে দূর থাকেন, বন্দুক টাক করার চেষ্টা করবেন না, কারণ আমার উপরে বন্দুক ধরেছিলেন, দুর্ভাগ্য আপনারা আমাকে মারতে পারেন না, বেঁচে আছি, আমার সকল নেতা কর্মী বেঁচে আছে, আপনাদের বন্দুকের গুলিতে কেউ পিছিয়ে যাবেন না। আমরা বলবো শেখ হাসিনাকে মানে মানে কেটে পড়ে, জনগণের ভোটটা মানুষ সাক্ষী উত্তেজিত হওয়ার আগে ঘোষণা দেন, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলাম। আপনার মন্ত্রী সভে কয়েকজন দেহত্যাগ করছে, আবার এখানে উপনির্বাচন হয়েছে, সব এমপিরা আছে, তত্ত্বাবধায়ক সেই বিল পাশ করতে আপনার আধা ঘন্টার ব্যাপার, তত্ত্বাবধায়ক বিল পাশ করেন, আপনি পদত্যাগ করেন, আর এই অবৈধ সংসদ নিয়ে বাহাদুরি না করে মানে মানে সংসদটা বিলুপ্তি ঘোষণা করেন, মানুষ ঠান্ডা হবে, প্রস্তুত হবে নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। এটি আমাদের চাওয়া, এটি আমাদের পাওয়া। তারপরে আইনের দৃষ্টিতে এই বিচারপতিরাই থাকবে, আপনারা এই আদালতেই থাকবে, যাদেরকে হুকুম দিয়ে আমাদের শাস্তি দেন। সেদিন যদি আপনাদের অপরাধের জন্য তারা শাস্তি দেয়, সেই শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জীবনবাদ।